এমন একটি সুন্নাতের আলোচনা আমরা করি অনেক সময়, যে সুন্নাতটি মরার পরেও আপনার চেহারার মধ্যে পাওয়া যায়, আপনার শরীরের মধ্যে পাওয়া যায়। আপনি যখন মারা যাবেন, আপনি কবরে যাবেন, মারা যাওয়ার পরে কি আপনি মেসওয়াক করতে পারবেন? নিঃসন্দেহ না। মারা যাওয়ার পরে কি আপনাকে জুব্বা পরানো হবে? নিঃসন্দেহ না। মারা যাওয়ার পরে কি টুপি পরানো হবে? নিঃসন্দেহ না। মারা যাওয়ার পরে কি সুন্নাতের সাথে সম্পৃক্ত কোনো পাগড়ি আপনার মাথায় দেওয়া হবে? না। এমন একটি সুন্নাত রয়েছে যে আপনি মারা যাবেন, যেই সুন্নাতটি আপনার দেহের মধ্যে থাকবে এবং এই দেহের চিহ্ন নিয়েই আপনি কবরে যাবেন। আল্লাহু আকবার, কত বড় কথা! সেই সুন্নাত কোনটি? তার আগে একটি আয়াত শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের জন্য নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে বারণ করেছেন সেগুলো থেকে তোমরা নিজেদেরকে গুটিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, গুছিয়ে রাখো, সেটা তোমরা গ্রহণ করো না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন, যা করেছেন, সেটা আমাদেরকে করতে হবে, সেটা আমাদেরকে বলতে হবে, সেটা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। আমি মুখে দাবি করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি খুব ভালোবাসি। আপনি যে মানুষটিকে ভালোবাসবেন সে মানুষটাকে খুশি করার জন্য আপনি কিন্তু চেষ্টা করবেন। আমরা বাচ্চাদেরকে খুশি করার জন্য বাড়িতে যখন ঢুকি, আমি জানি যে আমার ছেলে ভাত খেয়েছে, আমি জানি আমার ছেলে মেয়ে রুটি খেয়েছে, আমি জানি যে আমার ছেলে আমার মেয়ে পেট পূর্ণ করে এখন ঘুমোচ্ছে, তারপরেও আপনি বাইরে থেকে একটা জিনিস নিয়ে যান, কেন? যাতে করে বাচ্চাটা দেখে খুশি হয়। আপনি জানেন যে আপনি 400 টাকা 1400 টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছেন, গাড়িটা সর্বোচ্চ 3 দিন 4 দিন 5 দিন রাখবে, তারপর আপনার বাচ্চা ভেঙে ফেলবে, তারপরেও কিন্তু আপনি কিনে দিচ্ছেন, কেন? বাচ্চাকে খুশি করার জন্য, তাই না? তো আপনি আপনার বাচ্চার ভালোবাসা পাওয়ার জন্য আপনার বাচ্চার মুখের এক বিন্দু বা একটি চুমু পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, আপনি বাচ্চাকে খুশি করার জন্য এত কিছু কিনে নিয়ে যাচ্ছেন, যদিও সেটা সে ভেঙে ফেলবে, আপনি জানেন, শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনি পেতে চান, নিজের নবীকে ভালোবাসেন দাবি করেন, কিন্তু নবীজি যে কাজটা পছন্দ করে, নবীজি যেটা চায় সেটা আপনি করলেন না, আল্লাহর নবী কি আপনার প্রতি খুশি হবে? নিঃসন্দেহে না। এই জন্য আমরা বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস কসরু সবারি বা ওয়াফুল লোহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মোজগুলোকে খাটো করো আর দাড়িগুলোকে তোমরা ছেড়ে দাও। মূল পয়েন্ট আমরা এসেছি, সেটি হচ্ছে একটিমাত্র সুন্নাত রয়েছে, যে সুন্নাহটা, যে সুন্নাতের চিহ্নটা আপনি আপনার শরীরে নিয়ে কবরে ঢুকবেন, এবং যে অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন কিয়ামতের ময়দানে, ঠিক সেই অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই চাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত পাইতে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যদি আপনি পেতে চান, আপনি সুপারিশ যদি পেতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়ে কি আপনি সুপারিশ আশা করতে পারেন? আপনি বলবেন যে মোহতারাম, আরব বিশ্বের অনেকেই তো বলেছে দাড়ি রাখার সুন্নাত, এটা তো ফরজ কিছু না, অনেকেই বলে। মধ্যপ্রাচ্যের কথা বাদ দেন, মধ্যপ্রাচ্যের কেউ কেউ আছে মালিকি মাযহাব অনুসরণ করে, কেউ শাফি মাযহাব অনুসরণ করে, আমরা তো হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলারের মতে দাড়ি রাখা তো ওয়াজিব, তাহলে আপনি কেন রাখছেন না? মনে রাখবেন, দাড়ি রাখলে অনেকে মনে করে যে বুড়া হয়ে গেছেন, তাই না? আসলে যে সমস্ত মানুষগুলো দাড়ি রাখে না তারাই বড় কাঙ্গাল, আসল পুরুষত্ব কিন্তু দাড়ির মধ্যেই। এই জন্য তো বর্তমান বিশ্বের বড় বড় যারা সেলিব্রিটি আপনাদের দৃষ্টিতে, যারা নায়ক, যারা খেলোয়াড়, এরা কিন্তু এখন দাড়ি রাখছে, কারণ কি? এটা পুরুষত্বের একটা সিমটম, একটা চিহ্ন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, নবীজি ভালোবাসা মানে আল্লাহ ভালোবাসা, আবার আল্লাহ যে বিষয়টিকে ভালোবাসেন, আমার নবীর যে বিষয়টিকে ভালোবাসেন, সারা পৃথিবীর মানুষ সেটাকে ভালো না বাসলেও আমরা তাকে ভালোবাসি, সে দাড়িকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, কারণ আমার নবী সেটাকে ভালোবাসে। তাহলে এখন সিদ্ধান্ত আপনি নেন, আপনি এই 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 যে দাড়িটা রাখবেন কি না। অনেকে বলে যে মোহতারাম বয়স আর কত হয়েছে, 36 বছর বয়স কেবল, 33 বছর বয়স কেবল, কয়দিন যাক, বুড়া হই তারপরে রাখবো আনে, এরকম অনেকে কিন্তু বলে থাকেন। খবরদার, আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি 60 বছর পর্যন্ত বাঁচবেন? আমি কি গ্যারেন্টি দিতে পারবো আমি 70 বছর বাঁচব? নিঃসন্দেহে না।
কেউ জানি না আমরা কখন কার মৌত হয়ে যাবে। তো যেহেতু মরেই যাব, সুতরাং কেন আপনি দাঁড়িয়ে রাখছেন না? আর কিভাবে এই ক্লিন শেভ মুখটা নিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন, আল্লাহর হাবিবের সামনে কিভাবে দাঁড়াবেন, কি বলবেন নবীজি যখন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে? ভাই আপনার কষ্ট হবে না? অনেক কষ্ট হবে। আসুন না মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে আমরা আমাদের মুখে নিই এবং কবরে ঢুকি। তারপরে দেখেন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা দাঁড়িয়ে রেখেছেন, তারা কি রেখেছেন? দাঁড়িয়ে রেখেছেন। এমনকি নবী রাসূলগণের যেমন দাঁড়ি ছিল, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যেমন দাঁড়িয়ে ছিল, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গোফ অধিক ছোট করবে এবং দাঁড়ি ছেড়ে দেবে, বড় রাখবে, মুশরিকদের অল্প করবে। বর্তমান সময়ের যারা ইয়াহুদ, ইহুদি ধর্মের যারা অনুসরণ করেন, তারা কিন্তু দাঁড়ি রাখেন, অধিকাংশই তারা কিন্তু দাঁড়ি রাখেন। তারা যদি তাদের ধর্ম অনুসরণ করে রাখতে পারে, আপনি মুসলমান, সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আপনি আপনি কেন রাখতে পারবেন না? নবীজিকে মুখে দাবি করছেন, অনেক ভালোবাসেন, শুধু বিভিন্ন অকেশনে জিলাপি নিয়ে টানাটানি করেন, খিচুড়ি নিয়ে টানাটানি করেন, কিন্তু নবীর মহব্বত, ভালোবাসা এটা বাস্তবায়ন করেন না কার্যক্ষেত্রে, এটা কিন্তু ঠিক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে নবীজি যেগুলোকে ভালোবেসেছেন সেগুলোকেও আমাদের ভালোবাসতে হবে। এমন একটি সুন্নাহ, যে সুন্নাহটি সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা পালন করেছেন, এই সুন্নাহটি আপনাকে আমাকেও পালন করতে হবে। দাড়ি পুরুষের একমাত্র দৃশ্যমান সুন্নাহ, যেটা নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি। যে অবস্থায় ব্যক্তি মারা যাবে সে অবস্থায় তাকে হাসরে উদিত করা হবে। একটা বার ভাবুন তো, হাসরের ময়দানে আমার মুখে দাড়ি না থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট পেতে পারেন। অনেকে দেখা যায় উমরায় যায়, অনেকে হজ্জে যায়, মুখে দাড়ি নাই, বড় বড্ড ভয় হয়। আপনি যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই কথা বলে নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে যখন আপনি সালামটা দেন, কলিজায় কম্পন তৈরি হওয়ার কথা। না জানি আমার নবীজি রাগ করলেন, কারণ নবীজি সুন্নাহটাকে আপনি আঁকড়ে ধরেন নাই। একজন সাহাবি পাবেন না যে সাহাবি দাড়ি কামাইতো। হ্যাঁ, ছোট করেছেন, ভাই আপনি রাখেন না, ছোট হোক, বড় হোক, মাঝারি সাইজের হোক, আপনি রাখা শুরু করেন। অনেকে বলে যে হুজুর বউরা পছন্দ করে না, এ কথার সাথে এখন আমরা আর একমত না। কারণ কি, আপনার বউরা যাদের সিনেমা নাটক দেখে প্রভাবান্বিত হয়েছে, এরা সবাই এখন কিন্তু দাড়ি রাখে। অধিকাংশ ওই যে কথিত সেলিব্রিটি যারা নায়ক খেলোয়াড়, অধিকাংশের মুখে কিন্তু খোঁচা খোঁচা এখন দাড়ি দেখা যায়। তার মানে কি, এটাই আসল সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।